আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি আমি প্রথি সুলতানা সবাইকে নতুন আরেকটি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি তো গতকালকে ব্লগ যারা দেখেছেন তারা তো দেখেছেন যে আমি আমার মেকআপ ব্রাশগুলোকে ক্লিন করে নিয়েছিলাম তো ব্রাশগুলো হচ্ছে গিয়ে একদম গতকালকে থেকে সারাদিন সারা রাত হচ্ছে কি ফ্যানের বাতাসে আমি এগুলোকে সুন্দরভাবে ড্রাই করে নিয়েছি আর এগুলো বাইরে দিয়ে ট্রাই করা যায় না বা করি না কারণ বাইরে তো অনেক বেশি ধুলোবালি ডাস্ট থাকে সেই জন্য যদিও ঘরের মধ্যেও প্রচণ্ড ডাস্ট তারপরে ওইগুলো ড্রাই না হওয়া পর্যন্ত তো কোনো কিছু করার নেই আর আমি যখন ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তখন উপরে পাতলা একটা সুতি কাপড় দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন এতে করে ডাস্টগুলো আপনাদের ব্রাশের মধ্যে যাবে না তো এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা ব্রাশ সেট বা বলা যায় একদম প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট যারা বিউটি ব্লগার দেন হচ্ছে গিয়ে মেকআপ আর্টিস্ট অ্যান্ড এরকম যারা আছে তাদের কাছে যে প্রফেশনাল ব্রাশ সেটটা থাকে সেই ধরনের একটা ব্রাশ সেট এটা হচ্ছে গার্নিস প্যারিস ব্র্যান্ডের একটা প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট যেটার মধ্যে সতেরোটা মেকআপ ব্রাশ আছে আর এই ব্রাশ সেটটার বেস্ট পার্ট হচ্ছে গিয়ে যে আপনারও মানে আমি হ্যাঁ এভাবে করেই বলবো যদিও বাড়িয়ে বলা হবে কিনা জানি না সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আসলে টপ টপ বড় বড় ব্র্যান্ডগুলো তো আপনারা একত্রে ইউজফুল সতেরোটা ব্রাশ একসাথে পাবেন না আলাদা আলাদা সেট কিনে মিলিয়ে নিতে হবে আপনাদের বাট অনেকগুলো ব্র্যান্ডের সমন্বয়ে মানে সমন্বয় বলতে গেলে সেখান থেকে আসলে কী বলবো যে ইন্সপায়ার হয়েই এই মেকআপ ব্রাশ সেটটা করা অর্থাৎ ইউজফুল ব্রাশগুলো নিয়ে যেটা হচ্ছে গার্নিস প্যারিসের মেকআপ ব্রাশ সেট আর ওই ব্রাশগুলো সিঙ্গেল সিঙ্গেল সেল হয় ওগুলো একসাথে না জাস্ট আমি হচ্ছে গিয়ে একটা সেটই নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আই ম্যাজিকের একটা ব্রাশ সেট যেটার মধ্যে কয়টা প্রায়শয় আমি মুহূর্তে ভুলে গিয়েছি আবার বলছি আর এটা তো এই পাউচের মধ্যে আসে পাউচের মধ্যে রেখেছি আর আমার গার্নি পাইসের প্রফেশনাল ব্রাশ সেটা আমি অলওয়েজ ওই যে অ্যালুমিনিয়ামের আমার যে লাগেজ টাইপের যেটা আছে ওটার মধ্যেই রাখি ওটা ক্যারি করতেও হ্যান্ডি আর দেখতেও সুন্দর আর আমার হচ্ছে গিয়ে কি বলবো রিয়েল টেকনিক অ্যান্ড আদার্স ব্র্যান্ডের যে ব্রাশটা সেটা আমি ওই বক্সটার মধ্যে রেখেছি আর এখানে হচ্ছে গিয়ে আই ম্যাজিকের কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার মতো ব্রাশ আছে তো এই তো হচ্ছে আমার মেকআপ ব্রাশগুলো আর আজকে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে টুমপাপুর একটা কমেন্ট শেয়ার করতে চাই সেটা হচ্ছে টুমপাপুর এই মাসের ছয় তারিখে হচ্ছে গিয়ে বেবি ডেলিভারি হবে ওনার একটা ছেলে ছেলেবাবু আছে তিন বছরের আর এবার ওনার বাবু হবে ইনশাল্লাহ ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার বেবিটা যেন সুস্থ সুন্দরভাবে হয় আর এটা হচ্ছে মিম মামুনি ওর হচ্ছে গিয়ে আজকে রেজাল্ট দিয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে এছাড়া হচ্ছে ফয়সাল আহমেদ একজন আপুও বলেছেন ওনার ছেলে রেজাল্ট দিয়েছে তো মিম এর জন্য এবং ফয়সাল আহমেদ এই বাবাইয়ের জন্য সবাই দোয়া করবেন ওদের সামনের দিনগুলো যেন সুন্দরভাবে ওরা কাটাতে পারে ওরা যেন বড় হয়ে মায়ের মুখ উজ্জ্বল করে আর আজকে সকালে আমি টুকিটাকি কাজ করার পরে আপনাদের ভাইয়া একটু নিজের ব্যক্তিগত কাজের জন্য একটু বাইরে গিয়েছিলেন তো বাইরে গিয়ে উনি দেখলেন যে আমার পছন্দের যে তেহারি দোকানটা সেটা খুলেছে তো উনি আমাকে ফোন দিলেন বললেন যে আমি খাবো কিনা তো আমি বললাম কি অবস্থা কি তো বললো যে ওখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার সার্ভ করা হচ্ছে এবং ওখানে বসে কাউকে খেতে দিচ্ছে না তো এই জন্য উনি প্যাক করে খাবার নিয়ে আসলো আজকে প্রায় তিন সাড়ে তিন মাস পরে বাইরের খাবার খাচ্ছি যদিও প্রচণ্ড ভয় লাগছে তারপরও ভাবছি এটা খাওয়ার পরে গরম চা খেয়ে দেব ইনশাল্লা কিছু হবে না আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে ইতিহাস মানে গত কয়েকদিন যাবৎ বলা যায় ঈদের সময় থেকে আমি আপনাদের ভাইয়াকে একটা মিষ্টির আইটেম করে খাওয়াবো সেই জন্য সে তিন লিটার দুধ এনেছে মানে তিনবার দুধ এনেছে কিন্তু সেটা আমার গাফিলতির কারণে বা আমার অবহেলার কারণে একবারে তো ঈদের পরে তো আপনারা দেখলেনই যে বিরিয়ানি যে করলাম সেটা টক দই হয়ে গিয়েছে তারপরে এক লিটার দিয়ে তো লাস্ট খিচুড়ি যেদিন খেলাম সেদিন মুরগির মাংস রান্না করার পরে সামান্য একটু ছিল তারপরে গতকালকে আবার এনেছে যেটা বারান্দায় রাখা ছিল আমার একদমই মনে ছিল না খেয়াল ছিল না যার কারণে সেটা বাইরে থাকার কারণে মানে ফ্রিজে ঢোকানো হয়নি তো যার কারণে হচ্ছে গিয়ে সেটাও এরকম ছানার মতো হয়ে গিয়েছে তো কি আর করার দেখা যাক কি হয় তো আমরা বিরিয়ানিটা খেয়ে নিব এখন দুপুরে খাবার হিসাবে আর এই যে আয়রা সবসময় ওর চাঁচুর কোলে উঠলে ও হচ্ছে কি উল্টো হয়ে ঝুলবে এবং উল্টো হয়ে ঝোড়ার সময় ও একদম সাউন্ড করে না কোনো কিচ্ছু বলে না তো এরকম দুষ্টামেই করতে থাকে ওর চাচুর কোলে আসলে তো আমি তো এটাকে চুলায় দিতেই ছানা হয়ে গিয়েছে তো জাস্ট ছানা হয়ে যাওয়ার কারণে আমি আর বেশিক্ষণ জাল করিনি আর টক দুইটা আমার অটো মানে কি বলবো ছানাটা অটোমেটিক হয়ে গিয়েছে বলে আমি কোনো ভিনেগার বা কোনো লেবু কিছুই দেইনি আপনারা যদি নর্মাল ভালো দুধ দিয়ে করেন তাহলে ভিনেগার অথবা লেবু এগুলো দিয়ে ছানাটা করে নেবেন সেটার জন্য অনেক টিউটোরিয়াল আছে আর আজকে আমি কি বলবো যে অনেক দিন ধরেই তাকে আপনাদের ভাইয়াকে মিষ্টি আইটেম করে খাওয়াবো করে খাওয়াবো প্রতিশ্রুতি দিচ্ছি তো আমি মূলত অন্য আরেকটা রেসিপি করতে চেয়েছি সেটাও নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। যেটার জন্য তিন লিটার দুধ নষ্ট হলো তো আজকে আমি তবে নষ্ট হওয়া বলবো না কারণ প্রত্যেকটাই কোনো না কোনো কাজে আমি কিন্তু লাগিয়েছি ওভাবে অপচয় বা নষ্ট করা বলবো না তাহলে শুনতে খারাপ লাগে মানে একটা উদ্দেশ্যে এনে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা এটাই আমি বোঝাতে চেয়েছি তো ছানাটা আমি এভাবে পানির ম মানে একটা কাপড়ের মধ্যে নিয়ে তারপরে পানিটাকে চিপড়ে এভাবে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি তারপরে আমার একদম পারফেক্টলি ছানাটা হয়েছে আর যেহেতু আমি কোনো সিরকা বা কোনো ধরনের লেবু দিইনি সো আমার ছানাটা অতটা টক হয়নি একদম পারফেক্ট ছানা হয়েছে আর এখানে এক লিটার ফুল ক্রিম মিল্ক থেকে ছানাটা হয়েছে তো আজকে আমি জীবনে প্রথম হচ্ছে রসমালাই বানাচ্ছি আর এটা বানাতে গিয়ে আমার অভিজ্ঞতা কী কী হয়েছে সেটাই শেয়ার করব কি ভুল হয়েছে কি ঠিক হয়েছে আপনারা কিভাবে করতে পারেন বা পরবর্তীতে আমি আবার কি করব কি করব না সেটাও বলবো। তো আমি তো এখানে ছানাটা বের করে নিয়ে নিয়েছি ছানাটা নেয়ার পরে আমি এখানে একটা পটেটো স্ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিলেই হবে আমি প্রথমবার করছি তাই একদম নিখুঁতভাবে করার চেষ্টা করছি যদিও এতটা ম্যাশ করার কোনোই দরকার নাই হালকা একটু ম্যাশ করে নিলেই হবে হালকা বলতে সাত আট মিনিট হাত দিয়ে আপনার ম্যাশ করে নিলেই হবে আর এভাবে ম্যাশ করে নেওয়ার পরে হচ্ছে গিয়ে এটার মধ্যে যে জিনিসটা আপনারা দিবেন যে জিনিসটা দিবেন অর্থাৎ আমি তো একটা ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে করছি তবে আমার পুরো কাজ বা প্রসেসটা হওয়ার পরে যেটা মনে হয়েছে এখানে দুটো জিনিস একদম আননেসেসারি সেটা হচ্ছে চিনি এবং সুজি অর্থাৎ আপনারা যদি ছানার মিষ্টি মানে এই যে রসমালাইটা করেন তাহলে কখনোই সুজি বা চিনিটা এই মিশ্রণের সাথে দিবেন না সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলেই হবে দ্যাটস সিট তারপরে একটু হাত দিয়ে আপনারা জাস্ট মথে নেবেন আর হচ্ছে গিয়ে ছানাটা প্রথমে একবার আলাদা করে মথে পরে আরেকবার এভাবে মথার দরকার নেই আপনারা জাস্ট সামান্য একটু ময়দা নিয়ে একবারে মথে নিলেই হবে আমার যেটা হয়েছে কি বেশি ভালো ভালো না একটা কথা আছে না আমি বেশি ভালো করতে গিয়েছি তবে হ্যাঁ আমার মিষ্টি কিন্তু নষ্ট হয়নি ভেঙে যায়নি অতিরিক্ত হার্ড হয়নি আমার যেটা মনে হয়েছে আমি যদি এখানে সুজিটা না দিতাম তাহলে আমার মিষ্টিটা আরও বেশি স্পাঞ্জি হতো সুজিটা দেওয়ার কারণে আমার কাছে স্পাঞ্জি কম মনে হয়েছে সো সেই অভিজ্ঞতাটাই শেয়ার করলাম আর জীবনে প্রথমবার আমি মিষ্টি বানাতে পেরেছি এটা আমার জাস্ট কি বলবো যে আমার কাছে অবাক করা একটা বিষয় মনে হয়েছে কারণ আমি কখনো কল্পনাও করিনি যে আমার মতো একটা আনারি মেয়ে মিষ্টি বানাতে পারবে এবং সেই মিষ্টিটা অ্যাটলিস্ট খাওয়ার উপযুক্ত হবে তো নেক্সটে আমি হচ্ছে গিয়ে আবার একদিন আবার একদিন না আমার তো ইচ্ছা আছে যে আমি প্রতিনিয়তই কন্টিনিউই করবো কারণ জাস্ট কী বলবো সত্তর থেকে আশি টাকা এক লিটার মিল্ক আর হচ্ছে গিয়ে আড়াইশো গ্রামের মতো চিনির খরচ আর কত পড়ে যতটুকু মিষ্টি হয় বাইরে থেকে কিনতে গেলে এর চেয়ে বেশি কস্টিং হয় আর সেটা তো একটা বিষয় আছে আমি অলওয়েজ কস্ট মিনিমাইজের কথা চিন্তা করি তার মানে এই না যে আমি কৃপন বাট নিজের হাতে হেলদি ওয়েতে একটা কিছু করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তো এটা হচ্ছে আমার কাছে মেন বিষয় তো আমি তো ওভাবে মথে নিয়ে সুন্দর ছোট ছোটো টুকরো টুকরু করে সমান ভাগে ভাগ করে নিয়ে আর এটা হচ্ছে মিষ্টি বানানোর প্রসেস তো দেখলে নি হাত হাতের তালু সাহায্যে আপনার গোল গোল করে নেবেন দুই হাতের তালু সমানভাবে রাখবেন না তাহলে লাটিমের মতো হয়ে যাবে এই যে প্রসেসটা দেখছেন একটা হাতের তালুতে রেখে অন্য আরেকটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এটা হচ্ছে পারফেক্ট প্রসেস ঠিক আছে হ্যাঁ তো আমার ছোটো ভাইকে যখন আমি ভিডিওটা পাঠালাম ও বললো তো তুমি তো হচ্ছে কি এই বিরিয়ানি বানাচ্ছো এটা বানাচ্ছো এটা বানাচ্ছো এখন মিষ্টিও বানাতে পারছো তোমার তো এখন একটা রেস্টুরেন্ট দিলেই হয় তো আমি আমিও চিন্তা করছি যে এখন সব কিছু বাদ দিয়ে একটা রেস্টুরেন্ট দিব কি না অথবা বাসায় বসে রান্না করে হোম ডেলিভারি পাঠাবো কি না আপনারা যদি কেউ হোম ডেলিভারি নিতে চান বলবেন তাহলেই বিজনেসটা স্টার্ট করবো এই আর কি মজা করেই বললাম না এটা কিন্তু খারাপ না ঘরে বসে মহিলাদের আর্নিংয়ের জন্য বেস্ট একটা ওয়ে অনেকেই কিন্তু করে আমার দেখা অনেক আপু আছে কর্পোরেট জব ছেড়ে দিয়েও তারা বাসায় বসে খাবার বানায় এবং তাদের সাথে হেল্পিং হ্যান্ড নিয়ে নেয় মানে এমপ্লয়ি হিসাবে লোক নেয় এবং সেই খাবারগুলো বড় বড় কর্পোরেট যেমন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে তারা সেই খাবারগুলো তাদের ক্যান্টিনে সার্ভ করে সো এটা কিন্তু মেয়েদের ঘরে বসে আয়ের একটা অনেক সুন্দর একটা ওয়ে এটা হাসি মজার বা ঠাট্টার কিছু না এবং অনেকেই এই কাজটা করে আসে করতেছে অলরেডি তা আমার তো মিষ্টি বানাতে ভীষণ ভালো লাগছে আমি অনেক এনজয় করছি আর এত সুন্দর হচ্ছে বানানো ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না তো এই পর্যায়ে ভেঙে ফেটে না গেলেও আমার টেনশন ছিল যে মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার পরে কী হবে আমি প্রচণ্ড ভয়ে ছিলাম অরিজিনাল ভয়েসটা রাখিনি পেছনে অনেক ক্রাউট ছিল অনেক শাউট ছিল এই জন্য হ্যাঁ আমি যখন প্রথমবার মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকনাটা তুলি আমি আয়তুল কুরসি তোয়া পড়তেছিলাম আল্লা করতেছিলাম যে আল্লাহ তোলার পরে দেখব যে হচ্ছে গিয়ে মিষ্টিগুলো ফেটে গিয়েছে নাকি ভেঙে গিয়েছে নাকি শিরার সাথে মিশে গিয়েছে কিন্তু সেরকমটা কিছুই হয়নি আর আমার হাতে তেল নিতে হয়নি আমি এতই মাথা মথেছি যে একেবারে তেল তুলেই হয়ে গিয়েছিল আর মাঝখানে একটা টিপস বলেছি কিনা মনে নেই সেটা হচ্ছে এটা মথা হবে কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনার প্লেট থেকে একদম সরে সরে আসবে এটা দেখলেই বুঝবেন আর এই যে ভিডিও দেখে ভিডিও বানালে যেটা হয় এই যে দেখেন ইন্সপায়ার ভিডিও আমি কিন্তু আগে পানি দিয়ে তারপর চিনিটা ঢাললেই হতো না গরম প্যানের মধ্যে দিয়ে দিসি চিনি পোড়া লাগা শুরু করেছিল তো যাই হোক একটু মজা করে কথা বলছি তো এখানে আমার মিষ্টিগুলো বানানো রেডি হওয়ার পরে আমি একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি কারণ এখানে গাইডলাইন হিসেবে দেওয়া ছিল মিষ্টিগুলো যেন একটার গায়ে আর একটা লেগে না যায় এই জন্য একটু বড় দেখে নিতে হবে তো আমার তো মিষ্টি অনেক অল্প সেই হিসেবে হাড়ি অনেক বেশি হয়েছে এবং পানিটা অনেক বেশি হয়েছে আপনারা পানি আরও কম দিবেন মানে হচ্ছে গিয়ে কি বলবো যে আমি তো এক জগের মতো পানি দিয়েছি আপনারা দুই কাপ চিনি দিলে চার কাপ পানি দিবেন বা পাঁচ কাপ পানি দিবেন তো আমি হচ্ছে গিয়ে চিনি পানি দিয়ে ওটা ফুটানোর জন্য রেখে দিলাম আর এইদিকে তিনটার মতো এলাচ কুটে দিব এতে করে মিষ্টিটার স্মেলটা অনেক সুন্দর আসবে কারণ মিষ্টির মধ্যে একটু এলাচ বা মিষ্টি জাতীয় খাবারে একটু এলাচের ফ্রেগ্রেন্স মানে স্মেল অনেক ভাল লাগে তো এদিকে তো হচ্ছে 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 আর আমি করতেছি করতেছি করতেছি। আর আজকে এত এক্সাইটেড ছিলাম মানে কি বলবো বলে বোঝাতে পারবো না সত্যি কথা আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আনারি হাতের বানানো মিষ্টি সেটা কিন্তু বলবেন লাইফে প্রথমবার করেছে ভুল তুটি কিছু হলে সেটাও সূত্রে দিবেন আর আপনাদের আরও ভালো কোনো কিছু ওয়ে জানা থাকলে সেটাও কিন্তু আমাকে টিপস দিবেন কারণ আমি শিখছি আই এম এ লার্নার ঠিক আছে তো এখানে টক করে পানিটা ফুটে ওঠার পরে হচ্ছে মিষ্টিগুলো সব একবারে টপ টপ করে দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো শিরার মধ্যে দিচ্ছি আর তো দোয়া দোয়াদুদ পড়ছি আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট হাই হিটে মিষ্টিটাকে কুক করতে হবে তারপরে হচ্ছে গিয়ে ঢাকনাটা তুলে ও মিষ্টিগুলো ফুলে কি বড় হয়ে যেত আমি ঢাকনাটা তোলার সময় এত বেশি ভয় পাচ্ছিলাম যে আল্লাহ ক্যামেরা অন করে আমি কি ঢাকনাটা তুলবো না কি তুলবো না আজকে কি মিষ্টির ভিডিও দিতে পারবো কি পারবো না তো লাকিলি আমি ঢাকনাটা তোলার পরে যখন দেখছি মিষ্টিগুলো ফুলে গেছে আমার এত খুশি লাগছিল এত খুশি লাগছিল আমি জাস্ট আমি বলে বোঝাতে পারবো না তো তারপরে হচ্ছে গিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে মিষ্টিটাকে হচ্ছে গিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো কুক করে নিব আর মিষ্টিটা কুক হয়েছে কিনা সেটার একটা ছোট্ট টিপস হচ্ছে গিয়ে যে এই যে দেখুন লো ফ্লেমে আমি দশ মিনিটের জন্য কুক হতে রেখে দেবো আফটার টেন মিনিটস পরে হচ্ছে কি আমি মিষ্টিগুলোকে কিন্তু মাঝখানে একটু নেড়েচেরেও দিয়েছিলাম আর এখন মিষ্টিটা হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি হচ্ছে একটা মিষ্টি তুলে নর্মাল যে ঠান্ডা পানি আছে একটা গ্লাসের মধ্যে এরকম নর্মাল পানি একদম নর্মাল পানি নিয়ে তার মধ্যে মিষ্টিটা দিয়ে দিব। মিষ্টিটা যদি নিচের দিকে ডুবে যায় তাহলেই নাকি বুঝতে হবে মিষ্টিটা হয়েছে তো আমার মিষ্টিটা হয়ে গিয়ে তাই আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে আমি এখন মিষ্টিটাকে সুন্দর করে হচ্ছে গিয়ে কি বলবো একটা মাটির পাত্রে রেখে দিব কথাও জড়িয়ে যাচ্ছে এক্সাইটমেন্টে তো কি বলবো আর মিষ্টি বানাতে পেরে ভীষণ ভালো লেগেছে তিন লিটার মিল্ক একটা কাজের জন্য এনে এখনও পর্যন্ত সেই রেসিপিটা আপনাদের ভাইকে করে খাওয়াতে পারিনি দেখি নেক্সটে শেয়ার করব আপনাদের সাথে সে আমার উপর প্রচণ্ড বিরক্ত প্রচণ্ড রাগ আর তাকে বলেছিলাম মিষ্টিগুলো খাওয়ার পরে রিভিউ একটু আপনাদেরকে শেয়ার করার জন্য কিন্তু সে বিরক্ত সেই জন্য সে শেয়ার করবে না তো আমি তো একটা একদম মিষ্টির হাঁড়ি বা দইয়ের হাঁড়ির মধ্যেই নিয়ে নিয়েছে আর এই অবস্থায় তো দেখে মনে হচ্ছে মিষ্টিগুলো একদম বাইরে থেকে কিনে এনেছি তো রসে ভেজানো মিষ্টি আর এটাকে আমি ঠান্ডা মানে বাইরে রেখে এক ঘন্টা পরে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর চার পাঁচ ঘন্টা পরে আপনারা খেয়ে নেবেন আপনারা চাইলে একদিন পরেও খেতে পারেন তাহলে আরও স্পাঞ্জি হবে তো এই তো ছিল প্রথম জীবনে প্রথম মিষ্টি বানানো অভিজ্ঞতা কমেন্ট করবেন কিন্তু সবাই সবার কমেন্ট চাই যারা যারা ভিডিও দেখবেন সবার কমেন্ট চাই পচা হইলে সেটাও বলবেন ভালো হইলে সেটাও বলবেন কী ইম্প্রুভমেন্ট করা যায় সেটাও বলবেন সব কিছু বলবেন আর এরপরে হচ্ছে গিয়ে আমি চলে আসি হচ্ছে গিয়ে রাতের রান্নায় তা আজকে রাতে সিম্পল রেসিপি ডাল আর ভেন্ডি ভাজি আর কি বলবো যে আপনারা অনেকে আমার লাস্ট ভিডিওতে বলেছেন মেকআপের ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ মেকআপের ভিডিও দিব আসলে মেকআপের ভিডিও দিতে গেলে যে ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে কি এডিটিং লাইটিং এগুলো সম্পর্কে না আমার এখনও অতটা নলেজ নাই এই জন্য মেকআপের ভিডিওটা দিতে আমি একটু নার্ভাস ফিল করি কারণ মেকআপের ভিডিওতে দেখা যায় বাস্তবে মেকআপটা যতটুকু সুন্দর হয়েছে ক্যামেরা অনেক সময় পচা লাগে অনেক সময় বাস্তবে পচা হয় ক্যামেরায় সুন্দর লাগে এটা ঠিক বুঝতে পারি না আমি এখনও সেটার সাথে অভ্যস্ত তবে ইনশাল্লাহ তারপরেও শেয়ার গেস আপনাদের ভালোই লাগবে আর এখন তো আমার কি বলবো যে ডালের বাগানটা বা ফোড়নটা দিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো ঝাল বা শুকনো মরিচ তারপরে হচ্ছে গিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর ওদিকে আমি কিন্তু একটু হচ্ছে কি ধনে পাতা কেটে দিয়েছিলাম আর ধনেপাতা দিয়ে আমার ডাল ভীষণ ভালো লাগে আবার অনেকেই আছেন ডালটা ফোড়ন দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দেন কিন্তু আমি আমি সবসময় হচ্ছে ডালটা ফোড়ন দেওয়ার পরে ডালটা একবার উতলে ওঠে তারপরে বন্ধ করে দেই তো আজকে তো এদিকে কাজ করতে গিয়ে এদিক দিয়ে একদম উতলে পড়েই যাচ্ছিল সেটাকে আবার মুছে দিতে হলো যেটা হয় একসাথে দুই কাজ করলে আর এদিকে আমি সেম করার মতো এখন ভেন্ডিটা ভাজি করে নিব সিম্পল খাওয়া দাওয়া আজকে তো এই তো ছিল আমাদের আজকের মিষ্টি বানানোর ব্লক কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর ওই যে দেখেন ডাল উতলায় পড়ে যাচ্ছে একদম আর এদিকে কিন্তু আমি ভেন্ডি ভাজি করার জন্য হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে ওই পাশে এখন ওইটাকে একটু ক্লিন করে নিব তারপরে হচ্ছে গিয়ে ভেন্ডিটা ভাজি করব ভেন্ডি ভাজির রেসিপির আগে আমার চ্যানেলে দেওয়া আছে আর এটা এমন কোনো রেসিপি না আপনারা আমার চেয়ে ভালো পারেন ঠিক আছে জাস্ট ডেলি ব্লগের একটা পার্ট তাই শেয়ার করছি আর ভিডিওতে একটু লাইক চাচ্ছি একটা কারণে আই গেস আপনারা অনেকেই ভিডিও দেখছেন জানি না কতটুকু এন্টারটেইন করতে পারছি বাট ভিডিওর কোনো একটা পোর্শনও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ইউজফুল হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার মতো মন মানে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও যদি নাই দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে তো লাভ নেই ঠিক না যদিও কথাটা অনেকে হার্ট হবেন বাট খারাপ লাগে থেকেই বলছি আসলে কাউকে হার্ট করার জন্য বলছি না কেউ ব্যা নেবেন না বা কেউ কষ্ট পাবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু কথাটাকে বাট আমি যেহেতু কষ্ট করছি আমি না প্রত্যেকে কষ্ট করে যে যার অ্যাঙ্গেল থেকে যে যার লেভেল থেকে যে যার জায়গা থেকে ইউটিউবে প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে আমি এখানে কাউকে ছোট করে কাউকে বড় করে কারোর সাথে নিজের কম্পেয়ার করব না আমি শুধু একটা কথাই বলবো আমি আমার অ্যাঙ্গেল থেকে বা আমি আমার স্থান থেকে একশো পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি সো আপনারা প্লিজ যদি আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও ভালোবাসেন বা ভিডিওর যে কোনো অ্যাক্টিভিটি পছন্দ করেন তাহলে আরও 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 লাইক দেন আর একটা অনুরোধ করব সেটা হচ্ছে প্লিজ আপনি যদি আমার ভিডিওটা পছন্দ না করেন তাহলে ভিডিওটা দেখবেন না কিন্তু ভিডিওটা দেখতে নিয়ে ভিডিওটা টেনে দেখবেন না বা ভিডিওটা রেখে চলে যাবেন না এতে করে গরোয়া টাইম কমে যায় এবং একটা ভিডিও র্যাঙ্কিংয়ে অনেক প্রবলেম হয় আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একটা ভিডিওর পেছনের গল্প একটা ভিডিও করা শুধুমাত্র এই না যে একটা মেয়ে মানুষ ঘরের কাজ করতেছে আর সেগুলোই দেখাচ্ছে একটা ভিডিওর জন্য কাজ করার আর নর্মাল কাজের মধ্যে অনেক পার্থক্য আছে তো বক না করি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ